নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 22শে আগস্ট বৃহস্পতিবার, কাল সকাল 6:37, বুধের রাশি পরিবর্তন। বক্রীবুধ সিংহ থেকে প্রবেশ করছে কর্কটে, আর 5 রাশি শোবে টাকার গদিতে। এত টাকা আসবে তাদের জীবনে যে তারা ভেবেই কুলকিনারা পাবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 5টি সৌভাগ্যবান রাশির নাম জানাব যারা কাল সকাল 6:37 বুধ যে তার রাশি পরিবর্তন করবে, বুধ যে সিংহ থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে বক্রী হয়ে, এর ফলে যে 5 রাশি জীবনে চরম আর্থিক উন্নতি আসতে চলেছে, যে 5 রাশি যাবতীয় সমালোচনা যাবতীয় অস্থিরতাকে কাটিয়ে চরম আর্থিক উন্নতির মুখ দেখতে চলেছে, সেই 5 রাশির নাম আমি এই ভিডিওই জানাব। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান যেন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বুধ হচ্ছে রাজকুমার, অর্থাৎ গ্রহদের মধ্যে রাজকুমার হচ্ছে বুধ। আবার বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ, জ্ঞানী কারক গ্রহ, গণিতজ্ঞ গ্রহ। বুধ নার্ভের কারক, বুধ বুদ্ধি দ্বারা আমাদের এ সামাজিক জীবনে চালিত করে, আর বুধের বুদ্ধির দ্বারাই যে কোনো মানুষ এই জগৎ সংসারের বুকে তার নিজের অস্তিত্ব জাহির করতে পারে। সেই বুধ বর্তমানে বসে আছে সিংহ রাশিতে রবি এবং শুক্রের সঙ্গে বক্রী হয়ে। এই বুধ কাল 22শে আগস্ট, কাল বৃহস্পতিবার, ঠিক সকাল 6:37 সিংহ থেকে পুনরায় বক্রী হয়ে চলে যাবে কর্কট রাশিতে, আর 5ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ থাকবে কর্কট রাশিতে। এর ফলে 5টি রাশি টাকার গদিতে সবেই সব, টাকা তাদের আসবে সুনামির গতিতে, চরম আর্থিক উন্নতি হবেই হবে। প্রথম যে রাশিটির আমি নাম নেব, সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি হন, আপনার রাশিতে বুধের প্রবেশ আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, আপনার কর্মজীবনে উন্নতি হবে, আপনি আর্থিক দিক দিয়ে ধনশালী হয়ে উঠবেন, আর আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন ঘটবেই ঘটবে। সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই রাশি পরিবর্তন যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে। 22শে আগস্ট সকাল 6:37 থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় রাশিটি অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে তাদের মালিক প্রভু বুধ একাদশে প্রবেশ করছে, একাদশ স্থান আয় স্থান। একাদশে বুধের প্রবেশ কন্যা রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্য। আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে। বলা যেতে পারে এক ধাক্কায় আপনার উপার্জন কয়েক গুণ বৃদ্ধি পাবে, যা আপনাকে অবাক করে দেবে। তৃতীয় যে রাশিটি সৌভাগ্যের মুখ দেখবে সেটি হচ্ছে মিথুন রাশি। কারণ মিথুন রাশির ধনস্থানে বুধের অবস্থান মিথুন রাশিদের বিশেষ আর্থিক সুবিধা দেবে, মিথুন রাশিদের বিশেষ সৌভাগ্য প্রদান করবে, মিথুন রাশিদের বিশেষভাবে একটা নতুন আঙ্গিক দেবে, তাদেরও আর্থিক উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন। অর্থাৎ রাশিগুলি আবার বলি, কর্কট রাশি অতি সৌভাগ্যযোগ, কন্যা রাশি অতি সৌভাগ্যযোগ, মিথুন রাশি অতি সৌভাগ্যযোগ। চতুর্থ রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9ম স্থানে বুধের প্রবেশ তাদের ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে, ভাগ্যের উত্থান ঘটবে। সবচেয়ে বড় কথা, তাদের জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে, তাদের সমৃদ্ধির উচ্চতর শিখর তারা খুঁজে পাবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন।
আর শেষ আর একটা রাশির কথা বলবো, সেই রাশিও যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে, এদের জীবনেও আসবে বিশেষ উন্নতি যোগ, এরাও নিজেকে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করতে পারবে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি। মেষ রাশি আপনাদের জীবনেও বুধের এই রাশি পরিবর্তন অবশ্যই বিরাট সৌভাগ্য বয়ে আনবেই আনবে, আর আর্থিক উন্নতি চরম পর্যায়ে পৌঁছাবে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। সুতরাং কর্কট রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি আর মেষ রাশি, এই পাঁচ রাশি বুধের আর্থিক বুধের রাশি পরিবর্তনের ফলে তারা বিরাট সমৃদ্ধির মুখ দেখবে, তাদের সৌভাগ্য আকাশ ছোঁয়া হবে, আর তারা টাকার বিছানায় শোবেই শোবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকার, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি। ভিডিও শেষ করে নমস্কার।